এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই, বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানার উম্মতেরা কেউ হায়াত পেয়েছে 500 বছর, কেউ পেয়েছে 1000 বছর, কেউ পেয়েছে 2000 বছর, আর আমার গুনাহগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70-এর মধ্যে আমরা সব মইরা শেষ, ঠিক কিনা? সাবারের কি অবস্থা? 120 বছর 130 বছর নাকি? হ্যাঁ, 60-70-এর মধ্যেই শেষ। বিশ্বনবী বললেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতেরা 60 থেকে 70-এর মধ্যে মরে যাবে, আর আগের উম্মতেরা 500-700 বছরে ইবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে। কি কষ্ট বিশ্বনবীর হৃদয়ের ভিতরে! আল্লাহ বললেন, নবী টেনশন নিয়েন না, আগের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, 1500 বছর বেশি ইবাদত করেছে, আপনার উম্মতেরা হায়াত পাবে 60 বছর 70 বছর, কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব, আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে। أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ سبحان الله لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ونبي آخر أمتر كورا مي ليلة القدر ديني কদরের রাত দেই নাই, আর এই কদরের রাত হচ্ছে খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। ওরা সারা বছর ইবাদত করে যা করতে না পারছে, আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত ইবাদত করবে, 1000 রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে। ফাতারদা ফাতারদা, নবী খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ কইবেন না? এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায়, আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন, ওহদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন, মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন, মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী, কিন্তু একজনেরও মারেন নাই, বড় বড় কয়েকটা যুদ্ধ অপরাধী ছাড়া বাকি সবাইরে মাফ করে দিলেন। বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত্তালাকা, সবগুলো ভয়ে কাঁপতেছিল, গোটা বিশ্বের ঐতিহাসিকরা অবাক হয়ে গেলেন, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোন বাই মুহাম্মদ when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই, যে শত্রুরা তাকে মারার জন্য ওত পেতেছিল, এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল, ঘর বাড়ি সব নষ্ট করে দিল, তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল, বিশ্বনবী বললেন, কোনো আক্রোশ নাই, কোনো প্রতিশোধ নাই, তোদেরকে মাফ করে দিলাম। একটার পর একটা বিজয় দিয়ে বিশ্বনবীর খুশি করে দিল কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে, কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে, উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না, আমি নাকি আপনারে চিনি না, ও নবী ভয় পাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখবেন কার উপর? অচিরেই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে, আপনি খুশি হয়ে যাবেন, চিল্লাই কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, নবী এখানেই শেষ নয়, আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা ওয়াবাসু মাকামান মাহমুদা, সুবহানাল্লাহ, ওয়াসিলা দিবেন, ফাদিলা দিবেন, মাকামে মাহমুদ দিবেন, সুবহানাল্লাহ কবেন না? আবার বললেন, ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر, سبحان الله ও নবী ইন্ন আতাইনাক আল কাউসার, আমি আপনারে আল কাউসার দান করব, কাউসার দান করব কিয়ামতের দিন, আপনি টেনশন নিয়েন না, এই কাউসারের পানি হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা, আব্রাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা, এক ঢোক যে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে, একবার খাইলে সামওয়ান হু ড্রিঙ্কস ফ্রম আল কাউসার হি উইল নেভার বি থার্সটি অ্যাগেইন, তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া।